This is the future. Evolution. This is the future. তো বন্ধু, অ্যাঙ্গলা গ্রাইন্ডার বানানোর জন্য সবার প্রথমে আমরা এরকম একটি 12 ভোল্টের ডিসি মোটর নিয়ে নেব। অ্যাঙ্গলা গ্রাইন্ডারে বডি বানানোর জন্য আমরা এরকম একটি 40mm পিভিসি পাইপ নিয়ে নেব এবং অ্যাঙ্গলা গ্রাইন্ডারের মধ্যে ব্লেড কানেক্ট করার জন্য আমরা এরকম একটি প্রেসার কুকারের ওয়াশার নিয়ে নেব। এই ওয়াশারটা তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে খুব সহজেই পেয়ে যাবে এবং এই ভিতরে যে ছিদ্রটি আছে এটাকে আমরা কোনো ছেনি বা হাতুড়ির মাধ্যমে আরও বড় ছিদ্র করে নেব। তো বন্ধুরা, এদিকে অ্যাঙ্গলা গ্রাইন্ডারের শেপ দেওয়ার জন্য আমরা এরকম একটি 40mm এল নিয়ে নেব। এই সমস্ত পিভিসি কম্পোনেন্ট তোমরা খুব সহজেই হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে এবং মোটরটিকে অন অফ করার জন্য আমরা এরকম একটি সুইচ নিয়ে নেব। এরপর পিভিসি পাইপটিকে নিজের হাত অনুযায়ী আমরা কেটে বাদ দিয়ে নেব। তো বন্ধুরা, আমরা এখানে নিজের হাত অনুযায়ী পিভিসি পাইপটিকে কেটে বাদ দিয়ে নিয়েছি। এরপর আমরা সুইচের আকারে পিভিসি পাইপটির উপর মার্ক করে কেটে বাদ দিয়ে নেব। তো বন্ধুরা, আমরা মার্ক করে যে পিভিসি পাইপটির উপর একটি ছিদ্র করে নিয়েছি এবং এই সুইচটিকে আমরা পিভিসি পাইপটির মধ্যে ফিক্স করে নেব। তো বন্ধুরা, এরপর আমরা মোটরটিকে প্রেসার কুকারে ওয়াশার দিয়ে ঝালাই করে নেব। এরপর আমরা আরেকটি ছোট এরকম পিভিসি পাইপ কেটে নেব। তো বন্ধুরা, কেটে নেওয়ার পর আমরা মোটরটিকে নিয়ে দুটি তার আমরা মোটরের সঙ্গে সোল্ডারিং করে নেব। এরপর আমরা যে ছোট পিভিসি পাইপটি কেটে নিয়েছিলাম তার ভেতর দিয়ে তারগুলোকে গলিয়ে মোটরটিকে তার সঙ্গে ফিক্সড করে নেব। বন্ধুরা, মোটরটিকে পিভিসি পাইপের সঙ্গে ফিক্সড করার পর আমরা এই 40mm যে এলটা আছে তার সঙ্গে আমরা ফিক্সড করে নেব। তো বন্ধুরা, আমরা 40mm এলটির সঙ্গে মোটরটিকে ফিক্সড করে নিয়েছি এবং আরেকটি যে আমরা পিভিসি পাইপ কেটেছিলাম তার ভিতর দিয়ে তারগুলোকে গলিয়ে নেব। গলানোর পর এটাকেও আমরা এই এলের সঙ্গে কানেক্ট করে নেব। বন্ধুরা, আমরা পিভিসি পাইপটিকে ফিক্স করে নিয়েছি। এরপর সুইচ লাগানোর জন্য সবার প্রথমে আমরা এই ভিতর থেকে যে কোনো একটি তারকে বাইরে বার করে নেব এবং কাঁচির মাধ্যমে কেটে এই ভিতরের উপরে সুইচ লাগিয়ে নেব। বন্ধুরা, আমরা এখানে সুইচে কানেকশন করে দিয়েছি। মোটর থেকে যে হলুদ তারটা বেরোচ্ছে সেটাকে আমরা এখানে লাগিয়েছি এবং অপর যে তারটি মাঝখান থেকে কেটে আমরা এর মিডিল পয়েন্টে লাগিয়ে দিয়েছি। তোমরা এই সুইচে বোধহয় যে কোনো সুইচে নিতে পারো তোমাদের সুবিধা মতো। তো বন্ধুরা, আমরা সুইচটিকে পিভিসি পাইপের সঙ্গে ফিক্স করে নিয়েছি। বন্ধুরা, অ্যাঙ্গলা গ্রাইন্ডারটার মধ্যে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা এরকম একটি ফিমেল অ্যাডাপ্টার নিয়ে নেব। বন্ধুরা, আমরা এখানে অ্যাডাপ্টারটা কানেকশন করে নিয়েছি। বন্ধুরা, এই অ্যাঙ্গলা গ্রাইন্ডারের পিছনে বডি বানানোর জন্য সবার প্রথমে আমরা এই সকেটটিকে এই ছিদ্রটির মধ্য দিয়ে ফিক্সড করে আমরা মার্ক করে কেটে বাদ দিয়ে নেব। আমরা পিভিসি পাইপটিকে পাইপের সঙ্গে অ্যাটাচ করে ফেভিকুইকের মাধ্যমে এটিকে ফিক্স করে নেব। বন্ধুরা, আমরা এখানে ফেভিকুইকের মাধ্যমে পাইপটিকে ফিক্সড করে নিয়েছি এবং বাদ বাকি যে অংশটি ছিল তা সেগুলোকে আমরা কাঁচির মাধ্যমে কেটে বাদ দিয়ে নিয়েছি। এরপর আমরা এটিকে টেস্ট করার জন্য সবার প্রথমে এরকম একটি ব্লেড নিয়ে নেবো। এই ব্লেডটি তোমরা যে কোনো হার্ডওয়ার্কের দোকানে খুব সহজেই পেয়ে যাবে। এরপর আমরা যে নাটটি দিয়েছিল এটার সঙ্গে নাটটিকে আমরা এর সঙ্গে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পর আমরা রেঞ্চের মাধ্যমে এটিকে আরও টাইট দিয়ে দেবো। বন্ধুরা, আমরা এখানে রেঞ্চের মাধ্যমে নাটটিকে টাইট দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এরপর আমরা অ্যাঙ্গলা গ্রাইন্ডারটিকে টেস্ট করবো। তার জন্য আমরা এই পিনটিকে এই সকেটের মধ্যে কানেক্ট করবো। কানেক্ট করার পর আমরা সুইচটাকে অন করবো। ফুল স্পিডে ঘুরছে একবারে। বন্ধুরা, এরপর আমরা এটিকে একটু স্পোক কেটে দেখব। This is the future. Evolution.
আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।